আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। তৈরি করে দেখাবো একটি মাত্র ডিম দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি। অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করা যায় আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে বানালে দেখবেন ছোট বড় সবাই হামলে পড়বে এটা খাওয়ার জন্য। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই রেসিপিটাও আপনাদের সকলের কাছে ভালো লাগবে। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটির মতো লবণ, 1/4 কাপ দিয়ে দিলাম চিনি। এবার এই দুইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে ততক্ষণ পর্যন্ত ফেটে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যায়। এর মধ্যে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আর চিনিটাও খুব ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে দিলাম 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার। এবার সবকিছুকে একসাথে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর সবকিছু একসাথে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপে ময়দা। ময়দা দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এটা মাখিয়ে নিতে নিতে দেখবেন অনেকটা আঠালো একটা ব্যাটারে পরিণত হবে। ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে মথে নিচ্ছি আর ভালোভাবে মথে নিতে নিতে দেখবেন এটা অনেকটা সেট হয়ে যাবে। এর মধ্যে কিন্তু ডিমের এই মিশ্রণটা একদম রেডি নাস্তাটাকে তৈরি করার জন্য। এবার এই মিশ্রণটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব আর হাত দুইটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব। হাত দুইটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে আমি হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণের থেকে অল্প একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে প্রথমে ভালোভাবে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি, তারপর দুই হাতের সাহায্যে গোল একটা বল তৈরি করে নিচ্ছি। আর একইভাবে করে সবগুলো নাস্তাই আমি তৈরি করে নিব। আপনারা নাস্তাগুলোকে চাইলে বড় করেও তৈরি করতে পারেন, আবার চাইলে মিডিয়াম সাইজের করেও তৈরি করতে পারেন। যেহেতু মিশ্রণটাকে আমরা একটু নরম করে তৈরি করেছিলাম, তাই দেখবেন বলগুলো তৈরি করার পর বলগুলো একটু চ্যাপ্টা হয়ে যাবে, তাই এই বলগুলোকে আবারও একটু গোল করে নিয়ে তারপর আমি পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। নাস্তাগুলো তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি সাদা তিল। এবার এই বলটাকে প্রথমে সাদা তিলের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে চারিদিক থেকে এই সাদা তিলের মধ্যে বলটা গড়িয়ে নেওয়া হয়ে যায়। কিভাবে করে আমি বাকি বলগুলোকেও এই সাদা তিলের মধ্যে গড়িয়ে নিব। আর সাদা তিলগুলোকে গড়িয়ে নেওয়া হয়ে গেলে ভালোভাবে হাত দিয়ে প্রেস করে দিতে হবে যাতে করে তিলগুলো খুলে না যায়। একইভাবে করে সবগুলো বলই যখন তিলের মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে যাবে তখন এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেলটাকে আমি মিডিয়াম লো হিটে গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু তেলটা খুব বেশি গরম রাখা যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো তেলে যাওয়ার সাথে সাথে এর উপরে রং চলে আসবে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে। তাই চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম লো হিটে রাখতে হবে। আর এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত এর উপর সুন্দর একটা রং চলে আসে আর নাস্তাগুলো একদম ভালোভাবে রান্না হয়ে যায়। কিছুক্ষণ পরপরই চেষ্টা করবেন এগুলোকে একটু উল্টে পাল্টে দেওয়ার, তাহলে দেখবেন চারিদিক থেকে সুন্দর রং আসবে। আর চুলার আঁচ অবশ্যই এই পর্যায়ে মিডিয়াম লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু দেখা যাবে নাস্তাগুলো পুড়ে যেতে পারে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকতে পারে। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই নাস্তাগুলোকে ভাসতে ভাসতে দেখবেন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর এর উপর একটা ফাটলের সৃষ্টি হবে, যার কারণে এটা দেখতে আরো বেশি ভালো লাগবে। এর মধ্যে কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আর এর মধ্যে সুন্দর একটা হালকা বাদামি রং চলে এসেছে। এবার এই নাস্তাগুলোকে তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর অবশ্যই নাস্তাগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিতে হবে, তাহলে এক্সট্রা তেল ঝরে যাবে। যদিও নাস্তাটার মধ্যে একটি ডিম ব্যবহার করা হয়েছে, তবু এটা খেতে এতটাই টেস্টি যে আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। এই নাস্তাগুলো তৈরি করে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আবার চাইলে টি টাইম স্ন্যাক্স হিসেবে রাখতে পারেন। কেমন লাগলো আমার আজকের এই সহজ নাস্তার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।